সো গাইস আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংসর একটা রেসিপি। তো কবুতর আমরা এখানে কবুতরের মাংসগুলো নিয়েছি একদম কেটে ভালোভাবে ধুয়ে, আর এখানে আছে আলু। আমরা একটু আলু ব্যবহার করব, আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন, হয়তো স্ক্রিপ করতে পারেন। আর এখানে নিয়েছি জিরা বাটা, পেঁয়াজ বাটা, আটা বাটা এবং রসুন বাটা, রাত বাটার পেস্টগুলো। আর এখানে আছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন আস্ত। আমরা এগুলো দিব না, শুধু এগুলোগুলো দিব, এই পেঁয়াজগুলো দিব, এই মরিচগুলো দিব, ছোটো কুচিগুলো দিব, আর এই মশলাগুলো ইউজ করব। তো চলেন আমি আপনাদের রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু তেজপাতা গাছ আছে, তো এই তেজপাতাগুলো আমাদের গাছ থেকে আম একটু আগে পেরে এনেছে। গাছটা খুব ছোট, তো মানে একদম বেশি ছোট না। আমরা তেজপাতা কিনে খাই না, বাড়িতে থাকলে বাড়িতে যা তেজপাতা দরকার হয় আমরা গাছ থেকে পেরে নিয়ে আসি। ঘ্যান বের হয়েছে তাই না? অনেক জোস একটা ঘ্যান বের হয়ে গেছে। এগুলো বৃষ্টির পানি, আমরা বৃষ্টি নামার পরে পানিগুলো ধরে রাখি। আর আমরা বাড়িতে বৃষ্টির, হ্যাঁ, সারা বছর আমরা এই বৃষ্টির পানি সংগ্রহ করে রাখি, আর এই পানি দিয়ে আমরা সারা বছর রান্না করি। ছোলার পানি দিয়ে দিয়েছে, ঢেকে দেব 10 মিনিটের জন্য, ঢেকে দেব 10 মিনিট পর আবার আসছি। গাইস আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।